সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং একে অপরে অবশ্যই যত্ন নিচ্ছেন। আমি প্রিয়া, অনুপ্রিয়া ন্যাচারাল বিউটিতে আপনাদের আরও একবার স্বাগত করছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের তারুণ্য বজায় রাখতে, স্কিনের উজ্জ্বলতা বজায় রাখতে এবং স্কিনকে ভালো রাখতে চিয়া সিডস মাস্ক কীভাবে ব্যবহার করব। তো দেখুন, প্রথমেই বলে দিই, যে কোনো ট্রপিক্যাল অ্যাপ্লিকেশান শুধুমাত্র বাইরে থেকে করলেই যে আমাদের স্কিন চুল একবারে ভালো হয়ে যাবে তা না, ট্রপিক্যাল অ্যাপ্লিকেশানের সঙ্গে সঙ্গে আমাদের ভিতর থেকেও শরীর এবং ত্বক চুল সব কিছুকেই ভিতর থেকে পুষ্টি দিতে হবে। যেমন দেখুন, যে কোনো একটা সুস্থ সবল গাছ সুস্থ সবল তখনই থাকে যখন আমরা তার গোড়ার পরিচর্যা ঠিকঠাকভাবে করি, অর্থাৎ ভালো রকম জল সার খোল তার গোড়ার মধ্যে দিই, সেই গোড়া থেকে গাছটা পুষ্টি সংগ্রহ করেই ভালো থাকে। কখনোই আমরা গাছটাকে ভালো রাখার জন্য শুধুমাত্র বাইরে থেকে কীটনাশক বা পোকামাকড় নাশক এটা ওটা সেটা বাইরে থেকেই যদি প্রয়োগ করি, গাছের গোড়ায় তেমনভাবে কিছু না দিই, তাহলে কখনোই সেই গাছটা সুস্থ সবল থাকবে না। তাই যেমন একটা সুস্থ সবল গাছের গোড়ার যত্ন ঠিকঠাক নিলে সেই গাছটা সুস্থ সবল থাকবে, অর্থাৎ ভিতর থেকে পুষ্টি পাবে, সেই রকমভাবেই আমরা যদি শরীরকে ঠিকঠাকভাবে পুষ্টি দিই তো নর্মালি আমাদের স্কিন হেয়ার এমনিতেই ভালো হয়ে যাবে। তাই ট্রপিক্যাল অ্যাপ্লিকেশানের সঙ্গে সঙ্গে অবশ্যই ফাস্টফুড, অয়েলি ফুড এই সবগুলোকে একটু সাইডে রেখে অবশ্যই হেলদি ফুড খাওয়া অভ্যাস করুন। বিভিন্ন রকমের ভালো ভালো ফল মূল শাক সবজি আর অবশ্যই জল আমাদের স্কিন চুল ভালো রাখতে খুবই সাহায্য করে, তাই জলটাও অবশ্যই পরিমাণে খান। আমরা শুধুমাত্র যে কোনো রকমের ট্রপিক্যাল বাইরে থেকে অ্যাপ্লিকেশান করে গেলাম আর শরীরের ভিতরটাকে ভালো রাখলাম না, সেক্ষেত্রে কখনোই আমাদের চুল ত্বক ভালো থাকবে না। তাই আগে শরীরের ভিতরটাকে পরিষ্কার রাখুন, হেলদি ফুড খান এবং তার সঙ্গে ট্রপিক্যাল অ্যাপ্লিকেশান করুন। তো চলুন আর বেশি বকবক না করে দেখে নিই চিয়া সিডস জেল বা চিয়া সিডস মাস্ক আমরা আমাদের তারুণ্য বজায় রাখতে, অর্থাৎ স্কিনের চামড়ার নাচ কুঁচকে যায় সেই জন্য এবং স্কিনের গ্লোটাকে ফিরিয়ে আনতে কিভাবে চিয়া সিডস মাস্ক ব্যবহার করব। নর্মালি চিয়া সিডস আমরা ট্রপিক্যাল অ্যাপ্লিকেশানের সঙ্গে সঙ্গে এটাকে খেতেও পারি, এটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো সোর্স। আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এমনই একটা অ্যাসিড যেটা আমাদের শরীরের পক্ষে খুবই দরকারি, গুরুত্বপূর্ণ একটা ফ্যাটি অ্যাসিড। আর এইটা অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীর এটাকে তৈরি করতে পারে না, তাই আমাদের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়ার জন্য অবশ্যই বাইরে থেকেই সাপ্লিমেন্ট নেওয়া হয় এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হিসাবে এই চিয়া সিডসটাও খুব ভালো, অর্থাৎ চিয়া সিডসের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভরপুর মাত্রায় রয়েছে, তাই এটা আমরা ট্রপিক্যাল অ্যাপ্লিকেশানের সঙ্গে সঙ্গে খেতেও পারি। তবে কিভাবে খাবেন, কতটা পরিমাণে খাবেন সেটা নিয়ে আমি আর একটা পরে ভিডিও তৈরি করব, অথবা আপনারা ইউটিউব বা গুগল সার্চ করে এই চিয়া সিডস কীভাবে খাবেন, কতটা পরিমাণে খাবেন এই ভিডিওটা দেখেও নিতে পারেন। তো চলুন আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। চিয়া সিডস ফেস প্যাক আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে এর অ্যাপ্লিকেশান করব। তো দেখুন, এইটা হলো চিয়া সিডস, এটা আমি লোকালে খুঁজেছি কিন্তু পাইনি, তাই অনলাইন থেকেই নিতে হয়েছিল। তো এটা আমি মিশো অনলাইন শপিং অ্যাপ থেকে নিয়েছিলাম। এটাকে ইংলিশে চিয়া সিডি বলে, এর বাংলা বা হিন্দি কোনো নাম আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে জানাতে পারেন। তো দেখুন, চিয়া সিডসটা দেখতে ঠিক এই রকম হয়, একদম ছোট্ট ছোট্ট, সর্ষের দানার থেকেও আরও ছোট্ট কিন্তু একটু লম্বাটে। সর্ষের দানাটা যেমন গোল, এটা একটু লম্বাটে, সাদা তিলের দানার মতোও বলা যায়।
तो देखुन चिया सीड्स फेस पैक बा फेस मास्क जाई बोलुन सेटा तैरी करार जोन्नो आम्रा 2 चामच चिया सीड्स निये निये छी एक्टा कांचेर बाटीते एबं परिमाण मतो अर्थात 1 कप मतो जल एते दिए दिए छी दिए चिया सीड्स गुलो जलेर मध्ये खूब भालोभावे डुबिए दिए छी। एई अवस्थाय एके 15 मिनिट थेके आध घंटा रेखे दिन। এই অবস্থায় রাখলে তারপর দেখবেন চিয়া সিডস নিজেই ফুলে জলটাকে পুরো নিজের মধ্যে টেনে নিয়েছে। দেখুন আধ ঘন্টা পরে চিয়া সিডসটা পুরো এইরকম হয়ে গিয়েছে, অর্থাৎ জলটাকে পুরোপুরি নিজের মধ্যে শোষণ করে নিয়েছে। চিয়া সিডস আমাদের শরীরের পক্ষেও খুবই ভালো, এটা আমরা কনজিউমও করতে পারি। নর্মালি এর কোনো টেস্ট নেই, ভ্যাসকা টাইপের, তো এটা আমরা কনজিউম করার সঙ্গে সঙ্গে ফেস প্যাক হিসাবেও ব্যবহার করতে পারি। ফেস প্যাক তৈরির জন্য ওই ভেজানো চিয়া সিডসটা আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। 100 গ্রাম চিয়া সিডসের মধ্যে 486 কিলো ক্যালোরি এনার্জি রয়েছে এবং এর সাথে রয়েছে কার্বোহাইড্রেটস, ডায়েটারি ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং 3 ধরনের ফ্যাটি অ্যাসিড, যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না, তাই বাইরে থেকেই সাপ্লিমেন্ট নিতে হয় এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎস হিসাবে চিয়া সিডসটাও খুব ভালো। তো দেখুন আমার চিয়া সিডস ফেস প্যাক তৈরি হয়ে গেছে। আমি এটা নর্মালি শুধুই ব্যবহার করছি, এর মধ্যে আর অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস মেলাইনি। তো আপনারা চাইলে যদি পাতলা হয়ে যায় ফেস প্যাকটা, এর সাথে হালকা পরিমাণে বেসন মিশিয়ে ফেস প্যাকটাকে একটু গাঢ় করে নিতে পারেন, অথবা কোনো কিছু না মেশালেও ক্ষতি নেই। চিয়া সিডস ফেস প্যাক একলা ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। এই চিয়া সিডস ফেস প্যাক আমাদের ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে, স্কিনটাকে টান টান করবে, আমাদের স্কিনের মধ্যে তারুণ্য বজায় রাখবে। তো আপনারাও আপনাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে, ত্বককে টান টান রাখতে, ত্বকের তারুণ্য ফিরিয়ে আনতে এই চিয়া সিডস ফেস প্যাক ব্যবহার করে দেখতেই পারেন। তো এইভাবে ফেস প্যাকটি লাগানোর পর এটাকে আমি 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। হালকা হালকা শুকনো ভাব মনে হওয়ার পর এটাকে আমি নর্মালি জল দিয়ে ধুই, কিন্তু এখানে আমি আপনাদের দেখানোর জন্য রুমাল ভিজিয়ে এটাকে মুছে নিচ্ছি। তো দেখুন আমার আগের স্কিন আর চিয়া সিডসটা ব্যবহার করার পরের স্কিন, আপনারাও একবার ব্যবহার করেই এর ফলাফল দেখতে পাবেন। এর একবার ব্যবহারেই আমাদের স্কিন অনেকটা মসৃণ, কোমল, টান টান এবং উজ্জ্বল হয়ে ওঠে। বিভিন্ন ধরনের হোম রেমেডি বা ফেস প্যাকের মধ্যে এই চিয়া সিডস ফেস প্যাকটা আমার ফেভারিট। তো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেই গেছেন আমরা নর্মালি চিয়া সিডস ফেস প্যাক কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারি। তো ট্রপিক্যাল অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে অবশ্যই হেলদি লাইফস্টাইল অ্যান্ড হেলদি ফুড গ্রহণ করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একে অপরের অবশ্যই যত্ন নিন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আরও এইরকম হেলথ, স্কিন, হেয়ার সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ আমি এইখানেই ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।